করে মামি পাখিকে দিয়ে আসছে ছেড়ে, আমি কাকাতুয়াটাকে আনতে গেছি আমার লাকি ট্রেন করা, ও ওকে আনতে গেছি, ও ভাগ্য ভালো উপরে বসেছিল, ওকে ধরছি আমার মাথায় এসে বসে নিয়ে আসছে, সে হাত কেটে গেছে আমাকে দেখাইতেছে। আমি ডেটলটা দিতে গেলাম, স্যানিটাইজার দিলাম, বিশ্বাস না ওর গাইডে স্যানিটাইজারের গন্ধ আছে। পরে আমাকে একটা ধাক্কা মারলো দরজায় লেগে, আমার এখানে সঙ্গে সঙ্গে ফুলে গেল। পরে একটু পরে 5 মিনিট পরে বলে কি পুলিশ আসছে। পরে আমি বললাম পুলিশ আসছে কেন, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ মানে আমি আমার ছেলেকে ডাকতে ডাকতে ভাইয়াকে ডাকতে ডাকতে তারপরে আমি তাই ভাইকে ফ্যান্স ক্লাবে ওইখানে ঢুকছিলাম, দিয়ে তাই ভাইয়ের ওইখানে দিয়ে তাই ভাইয়ের নাম্বারটা নিব আমার বিটিভিতে যাওয়ার কথা। সে তার আগে কি করছে, আমাকে রুম থেকে বের করানোর জন্যই আমাকে বের পাখিটাকে নিয়ে গেছে। আমি স্যালাইনটা তাড়াতাড়ি খুলে রুমটা থেকে বের হয়েছি, সে আর ভিতর থেকে টিপ দিয়ে সেও বের হয়ে গেছে, আমার রুমটা লক হয়ে গেছে, আমি আর রুমে ঢুকতে পারতেছি না। বিটিভির কবির ভাইয়ের কবির খানের যে অ্যাসিস্ট্যান্ট আছে, অল্প স্বল্প গল্পের আমি ঈদের কাজ করছি, আমি একলাই ঈদের কাজ করছি, আর কেউ করতে পারে না। কবির ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট মুন্না ভাই আমাকে ফোন দিছে, মোস্তাফিজ ভাইয়ের নাম্বার। হ্যাঁ না না আমি অসুস্থ মানুষ, না না ওগুলি ওই রাখছে, এই জন্যই লক করে দিছে দরজাটা আমাকে ফাঁসানোর জন্য। আমার একটা মেয়ে যৌবন আছে, আমি এখন মানে কি বলবো, এখন ফ্যামিলির ওরা সবাই জানে, সাংবাদিকরা আগে জানতো, ও আমার অনেক ক্ষতি করতেছে, এই জন্য আমি এখানে বাসা নিয়ে চলে আসছি এই গত মাসে। তো আমি এখানে আবার মাই টিভিতে আমি উপস্থাপনা করি, এখানে জব করি, মুনাপা পরে সাথী ভাই আমাকে খুব ভালো চিনে, আমার আমি কখনো একটা সিগারেটে টান হই না। কাজের লোক টোক পাই না তো আমি অসুস্থ মানুষ, রাস্তায় পরিচয়, সে বললো কি আমি মামিন সিনে, আমার ওর মেয়ে নাকি মেয়েকে নাকি মারে, আমার ওই যে টাইগার মনির ভাই যার এজেন্টে আমি কাজ করি, মিকাতে লাইভ করতেছি, তারপর লাইকিতে এখন না আবার সামনে লাইকিতে করবো, ওই মনির ভাইও জানে, মনির ভাইও কথা দিছে ওদের সমস্যাটা সমাধান করে দিব। তারপর আমি বাসায় নিয়ে আসছি, যে পিয়াস নামের একটা ছেলেকে পাইলাম রাস্তায়, আমাদের ছোট ভাইয়ের মতো পরিচিত এলাকার, ওগুলো কি জানে আমি চিনি, আমাদের বাসায় ভাড়া থাকে, পিয়াসদের বাসায় ও ভাড়া থাকে, এই জন্য আমি বিশ্বাসের সুর নিয়ে আসলাম যে আমাদের দেশি লোক ময়মনসিংয়ের লোক, আমি ময়মনসিংয়ের কিন্তু আমার জন্ম ঢাকায়, আমার বাপদাদার জন্ম ঢাকায়, আমি ওয়ারির মেয়ে, সে কারণে সাংবাদিকরা আমাকে অনেক প্রথম থেকে অনেক সাপোর্ট করেছে। এখন না না আমার কোনো ভয় নেই তো, আমি তো স্যালাইনে, আমি তো স্যালাইনে আমি কিভাবে আসব, আমাকে তো এই যে ওনারা কাপড় টাপড় ছিঁড়ে ধরে নিয়ে আসছে। রুমটা তো উনি বন্ধ করে দিছে ভাই, আমার হাতে তো শক্তিও নাই স্যালাইনে, আপনি ডাক্তার দেখেন আমার হাতে কতটুকু শক্তি আছে, ডাক্তারটাকে তো এই জন্য আমি ডাকতেছি, আমি তো কথা বলার ইয়ে মানসিকতাই নাই, আমি জোর করে কথা বলতেছি, এটা মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা, একদম প্রমাণ সহ আমার কাছে প্রমাণ আছে, আমার পাখিয়াল আমার কবুতরকে গোসল করার জন্য আসছে, আমার পাখিয়াল আমার পিছনে বের হয়েছে, এবং আমার নিচে চুলা আর দুইটা এসি খোলানোর জন্য আমার যে আলী ভাই আছে বাসার যে দারোয়ান, আলী ভাই মাত্র বাসায় আসছে, আলী ভাইয়ের সামনে কিন্তু প্রথমে সিং ক্রিয়েট করছে খালা। হ্যাঁ আমি জানি না, মনে হয় কিছু বাইরে থেকে কোনো শত্রু হয়তো বা আমার ঠিকানাটা জেনে গেছে, আমি তো মাত্র এখনো বাসাও গুছাইনি, গতকালকে মালপত্র তুলেছি, তখনই সে আমার ওভেনের তারটা ওই লিফটের ভিতরে রেখে চলে আসছিল আর টানছিল, পরে আমার ছোটো ভাই আবার তাকে মনে একটু বলছে যে এইভাবে তার দেখা না, আপনি লিফটটা তাড়াতাড়ি ধরছে, পরে তারটা বের করছে, পরে আমার ভাবি একটু ধুম থমক দিছে, যে ভাবিটা আসলো না ওই ভাবি একটু বলেছে, আর কেউ কিছুই বলে না, আর আমি তো বিছনায় শোয়া, আমি তো কোনো আমার মেয়ে মাঝে মাঝে আমাকে একটু ওই যে গ্লুকোজের পানি শুধু দেয় 24 ঘন্টায় 1 ফোঁটা। 5:30 দিকে আমরা 999 থেকে একটা সংবাদ পাই যে একটা কাজের মেয়েকে উলোনে একটা বাসায় মারধর করা হয়েছে। পরবর্তী এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা আমাদের মোবাইল টিম পাঠাই, মোবাইল টিম পাঠানোর পর ওখানে দেখা যায় যে কাজের মেয়েটা নিচে কান্নাকাটি করতেছে আর এলাকার লোকজন ওই বাসাটা ঘেরাও করে রাখছে। বাইদেবাই জানতে পারি এটা ওই এক্স নায়িকা একা ওর বাসা, ওর বাসায় কাজ করতো মেয়েটা, প্রায় 3 মাস ধরে মেয়েটা কাজ করে, তারে 1 মাসের বেতন দিচ্ছে আর 2 মাসের বেতন দেয় নাই, তো আজকে সে বেতন নিয়ে তার সাথে বার্গেনিং হওয়ার এক পর্যায়ে মেয়েটার সে খুব মারছে, তার হাতে পায়ে প্লাস মাথায় তার আঘাতের চিহ্ন আছে। তো আমরা ওই মেয়েটার ইয়া করি, ফার্স্ট এডের ব্যবস্থা করি এবং ওই একাকে আমরা তার বাসা থেকে অ্যারেস্ট করি। প্রথম দিকে সে বাসা খোলে না, দরজা বন্ধ করে রাখে, তারপরে আমরা ওই আশেপাশের লোকজন মহিলা পুলিশ তারপর সবার সহযোগিতায় বাসার দরজা ভেঙে তাকে আমরা অ্যারেস্ট করি, তার বাসা চার্জ করে আমরা প্রায় 5টায় আবা, তারপরে 50 গ্রাম গাঁজা প্লাস হাফ বোতল কেরুর মদ পাওয়া গেছে।
আমরা তার বিরুদ্ধে আপাতত দুইটা মামলা হবে, একটা হলো তার কাজের মেয়েকে নির্যাতন আর একটা হবে মাদক আইনে। এই দুইটা মামলায় তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আনি। ঘর ফেলাই আমার একলা ভাই মারা ধরছে, কালকে আমার গর্তন বাইকে দিছে, আমি আজকে আইসি বেতন লাগে, বললাম বেতন দিতে যাবো আর কাজ করতাম না, তুই কাজ করস নাকি এই কথা কই অনেকটি গালাগালি পারছে, আর মার জুতে আছে অনেক মার দিছে, নর্ত বাতাসি না সত্য বাতাসি না। নায়িকা একা তো বসছে তাকে ফাঁসানোর জন্য আপনি বাসায় এবার রেখে তারে ফাঁসাইছে, নায়িকা একা বসছে আপনি বাসায় এবার রেখে তারে ফাঁসাই দেওয়ার জন্য কাজ করছে। দেন কি আমি তো কোরআন শরীফ নিয়ে আসি সামনে দিকে তাকাই, আমার মিথ্যাটা কইছে হ্যাঁ হ্যাঁ আমি গায়ে হাত দিইনি, হ্যাঁ হ্যাঁ আমার মায়ের মুড়ে ফিরে দিতাম বাইরে একান্ত আছি সবাই দেখতেছে, হাইরে কইতাছে কি কলেন ভাবে মারছে অনেক, ও খালি কাজের মায়েরে খালি মারে আর কই কাজের মায়েরে মাইরে মাইরে খেলাই দিছে, বলি যে মারছে দুই অনেকটি মানুষ জমা হয়ে গেছে গা, আমার কইতাছে কি কেমনে মারছে, আমি কইছি বেতন চাইছি, কইছি কাজ করাবো না বেতন চাইছি দেখে মারছে দুই রে আগে মারে নাই কিন্তু খারাপ ব্যবহার করছে, আমি কইছি এই মাসটা কাজ করে জামুগা আর নিয়ে জামুগা, মানে গরো যে মাটির কাদা আসিল কাদা দিয়ে বাইরে এসে মাথা মুদে কখনো এইসব কিছু ছাইপাশ খাইতে দেখছেন, মানে এদিকে তাকায় যদি বলতেন, মানে আপনি কখনো কিছু খাইতে দেখছেন মদ কিংবা খাই তো খাই দেখছি আমি দেখছি অনেক সিগারেট দুইটা বেড়া হয়ে বেড়া নিয়ে ঘরে নিয়ে খা, আমি আমি কাজের দাম দায়ী খাই আমি কাজই করি, আমি উইলে তাহাই কি করতেছে না করতেছে দুধ লাগাই করে আমি তো দেখিনি, আমার কাজ করা উচিত আমি কাজ করে আই করি। তার বন্ধু হয় কই খালি আমার, আমি তো দিকে আছে তারপরে কই বলে আমি বন্ধু ভাই কিভাবে আমার যে বাসায় থাকি সে বাসা বাড়ি আল্লাহ।